আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিনথিয়া কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে আপনাদেরকে একটা নিউ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যানানা মিল্কশেক। ব্যানানা মিল্কশেক তৈরি করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারে এখন আমি প্রথমে এখানে দুইটা ব্যানানা আছে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা তরল দুধ। পুরো এক কাপ ঠান্ডা তরল দুধ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এক কাপ আইসক্রিম। আমি ইগলো আইসক্রিম নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বরফ কুচি, বরফের কিউবগুলো দিয়ে দিচ্ছি। বরফের কিউব দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি। এখন আমি ব্লেন্ড করে নিব এটাকে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল। আমি এখন গ্লাসে এটাকে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ব্যানানা মিল্কশেক। আমি যে আইসক্রিমটাকে উপর দিয়ে দিয়ে দিয়েছি, কত স্মুথ হয়েছে দেখুন। এটা গরমের দিন খেতে অনেক ইয়ামি, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। বাচ্চাদেরকে তৈরি করে দিলে এভাবে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। যারা নতুন দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। যখন আমি নতুন নতুন রেসিপি দিব আপনারা যদি নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।